डियर स्टूडेंट एंड व्यूअर्स, आज के ब्रोंकाइटिस रोगटी सम्पर्के आलोचना करब एवं रोगेर की कि कारण आछे एवं एर की कि लक्षण देखा जाए एवं रोगेर की कि होमिओपैथिक और बायोकेमिक चिकित्सा आछे से सम्पर्के बोलब। तो चलुन भिडियोटी शुरू करा जाक। तो प्रथमे आमरा ब्रोंकाइटिस रोगटी सम्पर्के जानब। ब्रोंकाइटिस रोगटी हलो मूलत फुसफुसेर रोग। साधारणत गलार अभ्यंतर भागे जे नालीटर भीतर दिए बतास जातायात करे तार मध्यभाग के ट्राकिया बोले। ट्राकियार निम्नांश होते दुटी मोटा नल बुकेर दुई दिके चले गेछे, एर नाम ब्रोंकियल ट्यूब। एई ब्रोंकियल ट्यूबेर अग्रभाग असंख्य सूक्ष्म सूक्ष्म शाखा प्रशाखाय विभक्त हुए बुकेर दुई पाशे फुसफुसेर मध्ये प्रवेश करे। एदेर वायु क्लोम नाली बा ब्रोंकाई बोले। एदेर मध्य दिए फुसफुस फुसफुसे साधारणत बतास यातायात करे। फुसफुस फुसफुसेर माध्यमे सेई वायु साधारणत निश्वासेर मध्य फुसफुसे आसे एवं प्रश्वासेर द्वारा फुसफुस होते एई वायु आबार बेर हये जाए। एटाई फुसफुसेर स्वाभाविक काज। फुसफुसेर मध्ये स्पंजेर न्याय असंख्य क्षुद्र क्षुद्र गर्त थाके, ओदेर मध्ये वायु थाके। এই বায়ু থলিগুলিকে সাধারণত এয়ার সেল বলে। সমস্ত বায়ুনালীর ভিতরে শৈশ্লিক ঝিল্লির আবরণ থাকে। কোনো কারণে যদি এই শৈশ্লিক ঝিল্লির প্রদাহ হয় তবে তাকে বলে বায়ু ক্লোম নালীর প্রদাহ বা ব্রঙ্কাইটিস। এবার আমরা জানব যে এই রোগটি হওয়ার পিছনে কোন কোন কারণ দায়ী থাকে। সাধারণত এই রোগটি শিশু ও বৃদ্ধদের বেশি হয়ে থাকে। সাধারণত শ্বাসনালী ও তার শাখা প্রশাখার ক্ষুদ্র ঝিল্লিগুলি আক্রান্ত হয় বলে, অর্থাৎ মিউকাস মেমব্রেনগুলি আক্রান্ত হয় বলে কিন্তু এই ব্রঙ্কাইটিস রোগটি হয়ে থাকে। অর্থাৎ এই আক্রান্ত হওয়াটাই হলো এই রোগের প্রধান কারণ। এছাড়াও যে বিশেষ জীবাণুর মাধ্যমে এই এই রোগটি ছড়ায়, যেমন সেই জীবাণুগুলির নাম হলো স্ট্রেপটোকক্কাস, স্ট্রেফাইলোকক্কাস, নিউমোকক্কাস ইত্যাদি ইত্যাদি জীবাণু দ্বারাও কিন্তু ব্রঙ্কাইটিস রোগ হয়ে থাকে। এছাড়াও বেশিক্ষণ ভিজে কাপড়ে থাকা, জলে ভেজা, বৃষ্টিতে ভেজা, ঠান্ডায় শোয়া, ঠান্ডা লাগা প্রভৃতির কারণে কিন্তু ব্রঙ্কাইটিস রোগ হতে পারে। এবার আমরা এর লক্ষণ সম্পর্কে জানব। এই রোগের প্রথম অবস্থায় দেখা যায় যে, অর্থাৎ রোগের সূচনা হওয়ার যে আগের অবস্থা, অর্থাৎ যখন জীবাণুগুলি সুপ্ত অবস্থা থাকে সেই সময় দেখা যায় প্রথমে মাথা ধরা, শরীরের মধ্যে অলস্য বোধ হওয়া, জ্বর জ্বর ভাব থাকা, বুকের মধ্যে অস্বস্তি বা ব্যথা অনুভব করা, শ্বাসকষ্ট হওয়া ইত্যাদি লক্ষণগুলি দেখা যায়। তারপর দুটি অবস্থার এই রোগ সাধারণত আত্মপ্রকাশ করে। প্রথম অবস্থায় দেখা যায় শুকনো কাশি, শ্বাসনালীতে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্রথমে পাতলা শ্লেষা স্রাব, পরে গাঢ় হলদে রঙের শ্লেষা, জিহ্বা লেপাবৃত্ত, সামান্য জ্বর প্রভৃতি দেখা যায়। দ্বিতীয় অবস্থা দেখা যায় অতিশয় শ্বাসকষ্ট, গলা ঘড়ঘড় করা, আর এই সময় জ্বর সাধারণত 101 থেকে 103 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। আঠার মতো চটচটে শ্লেষা স্রাব নিঃসরণ হয়, শীতল ঘাম থাকে, দুটি গাল পাণ্ডু বা নীল বর্ণের হয়ে যায়, শুকনো খসখসে জিহ্বা থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়, মূত্র কম পরিমাণ হয়। ব্রঙ্কাইটিস থেকে অনেক সময় ব্রঙ্কো নিউমোনিয়াও কিন্তু হতে পারে। সাধারণত শিশু ও বৃদ্ধের জন্য এই রোগ প্রায় মারাত্মক হয়, অনেক সময় এই রোগে অনেকে মারাও যায়। অনেক সময় এটি পুরানো হয়ে দাঁড়ায় নিয়ত কাশি, ব্রঙ্কাইটিসের প্রদাহ, শ্বাস প্রশ্বাসে কষ্ট, বুকের সায় সায় শব্দ প্রভৃতি দেখা যায়। অনেক সময় দেখা যায় যে এই রোগটি হওয়ার হলে সঠিক ট্রিটমেন্ট যদি না হয় তাহলে দেখা যায় সেটি হাঁপানিতে গিয়ে দাঁড়ায়। এবার আমি বলবো যে এই ব্রঙ্কাইটিস থেকে কী কী জটিল উপসর্গ দেখা যেতে পারে। অনেক সময় ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি থেকে অতি কঠিন রোগ হতে পারে, যেমন ব্রঙ্কি একটাসিস হতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে, ব্রঙ্কো নিউমোনিয়া হতে পারে। এবার আমি এর রোগ নির্ণয় পদ্ধতি সম্পর্কে বলবো। সাধারণত ব্লাড কাউন্ট করে এই রোগ নির্ধারণ করা যায়। এছাড়াও এক্সরে, তারপর স্পুটাম টেস্ট ইত্যাদির মাধ্যমে এই রোগ ট্রিটমেন্ট এই রোগের অর্থাৎ রোগ নির্ণয়টা করা যায়।
এছাড়াও অনেক সময় লক্ষ্য করা যায় বুকের মধ্যে শ্বাসের শব্দ থাকে। অনেক সময় স্টেথোস্কোপ দিয়েও এই রোগ নির্ণয় করা সম্ভব হয়। অনেক সময় জ্বরের সঙ্গে সঙ্গে বুকের লক্ষণাদি দেখেও কিন্তু এই রোগটি নির্ণয় করা যায়। এবার আমি আর কী কী হোমিওপ্যাথি চিকিৎসা আছে সে সম্পর্কে পরপর বলে যাচ্ছি। তো প্রথমে আমি লক্ষণ বলবো, লক্ষণের পরপরে আমি ঔষধগুলির নাম বলে যাব এবং এর প্রয়োগবিধিও বলে যাব। যদি কারো পুরাতন ব্রঙ্কাইটিস রোগ থাকে আর এই রোগ হওয়ার জন্য যদি শুষ্ক তরল কাশি থাকে, বুকের মধ্যে যদি শাঁই শাঁই শব্দ হয়, ঘন ঘন শ্বাস প্রশ্বাস যদি সেই মানুষটি ফেলতে থাকে, যদি সেই শ্বাস প্রশ্বাসের কষ্ট রাত্রে বৃদ্ধি পায়, যদি দম আটকানোর ভাব তার রাত্রে বেশি দেখা যায়, আর সেই রোগী যদি শ্লেষ্মাপ্রধান ধাতু যুক্ত হয়, তাহলে তার জন্য খুবই একটি ভালো ঔষধ সেটি হলো হিপারসাল্ফ 200। এই ওষুধটি 1 ফোঁটা করে দিনে 4 বার খেতে হবে। এবার যদি কারো রোগের বৃদ্ধি হয়, অর্থাৎ যদি কারো ব্রঙ্কাইটিসের বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে যদি তার জ্বর প্রবল থাকে, কাশি সর্দি যদি থাকে, গলা ব্যথা যদি থাকে, গলা ফোলা থাকে, মুখে যদি ক্ষত থাকে, শ্বাসকষ্ট যদি থাকে, সন্ধ্যা যদি কাশের বৃদ্ধি পায়, তাহলে খেতে হবে মার্কসল 6। এই ওষুধটি 1 ফোঁটা করে দিনে 5 থেকে 6 বার খেতে হবে। এছাড়াও যদি কারো ব্রঙ্কাইটিস হওয়ার সঙ্গে সঙ্গে শুষ্ক কাশি থাকে, স্বরভঙ্গ থাকে, দম আটকানো কাশি থাকে, তার সঙ্গে 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 যদি জ্বর থাকে, ঘুংড়ি কাশি যদি থাকে, বুকে ও মাথায় যদি রক্তের উচ্ছ্বাস থাকে, আর সেই অবস্থা যদি গরম পানীয়তে উপশম হয়, তাহলে খেতে হবে স্পঞ্জিয়া মাদার। এই ওষুধটি 10 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার একটু জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। তারপর যদি কারো পুরাতন ব্রঙ্কাইটিস রোগ থাকে, যদি প্রচুর পরিমাণ শ্লেষ্মা ওঠে, দুর্গন্ধযুক্ত যদি শ্লেষ্মা ওঠে, আর যদি তার ক্ষয় রোগ হওয়ার লক্ষণ দেখা যায়, তার সর্দি যদি নিয়মিত পচা হয়, আর তার হাঁপানির ভাব যদি থাকে, তাহলে খেতে হবে হিপোজেনিয়াম 30। এই ওষুধটি 1 ফোঁটা করে দিনে 4 থেকে 5 বার খেতে হবে। এবার আমি কয়েকটি বায়োকেমিক ওষুধের কথা বলছি। নেট্রামিউর 6x, ক্যালকিরিয়া সাল্ফ 6x, ফেরামফস 12x, সাইলেশিয়া 6x। এই 4টি ঔষধকে একসঙ্গে মিশ্রিত করে দিনে 3 থেকে 4 বার 4টি করে ট্যাবলেট একটু উষ্ণ গরম জল দিয়ে খেতে হবে। এবার আমি পথ্য আনুষঙ্গিক ব্যবস্থা অর্থাৎ ডায়েট অ্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে বলছি। তো ঠিকঠাক ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন যদি কারো নতুন শ্বাসনালীর প্রদাহ হয় আর সঙ্গে যদি সরল কাশি থাকে, তাহলে অনেক সময় বুকের সরিষার তেল দিয়ে মালিশ করা যাবে। আর ভিজে স্যাঁতসেঁতে পরিবেশে কখনোই বাস করা উচিত নয়, আর তাকে অবশ্যই সামুদ্রিক বায়ু ও গাছপালায় ঘেরা পরিবেশে বাস করতে হবে। অবশ্যই গরম খাদ্য পানীয় গ্রহণ করতে হবে, গরম জলে স্নান করতে হবে, তরুণ পীড়ায় দুধ সাবু বার্লি হরলিক্স ইত্যাদি খেতে হবে। বেশি জ্বর থাকলে আর তার সঙ্গে যদি উদরাময় থাকে, তাহলে দুধটা না দেওয়াই ভালো। সহজ পাচ্য লঘু অথচ পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। বাসি পচা ঠান্ডা টক ঝাল উগ্র মশলাযুক্ত খাবার অবশ্যই নিষেধ, অর্থাৎ এগুলো খাওয়া যাবে না। উঁচু বালিশের শয়ন করতে হবে, আর পুরাতন রোগে পুষ্টিকর পথ্যের প্রয়োজন হবে। এছাড়াও জ্যান্ত মাছের ঝোল, কচি মাংসের ঝোল, টেঙ্গের জুস, সুমিষ্ট পাকা ফলের রস অবশ্যই উপকারী। সময় মতো আহার, নিদ্রা, বিশ্রাম আর সাধারণ স্বাস্থ্যকর যে নিয়ম সেগুলো অবশ্যই পালন করতে হবে। তো আশা করছি আপনারা নিউমোনিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। তো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।